ভালোবাসা পেয়েছি আমি সত্যি অভিভূত, এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হতে চলেছে, এবং চারশো বার কেবল স্লোগান নয়, বাস্তবায়িত হবে, ফলের মাধ্যমে আমরা দেখতে পাব, এবং সেই সাথে কাঁথি লোকসভা আমরা মোদীজিকে উপহার দেব। এই দেশকে আরো আরো শক্তিশালী করতে, আরো বিকশিত করতে মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলবে, এটুকুই আমাদের প্রার্থনা। আর বিরোধী পক্ষরা যারা আছেন, নানা ইন্ডিজোটের নাম করে তারা পিন্ডি চটকেছেন, তাদের সকলের অবস্থা অত্যন্ত করুণ। গতকাল একটি মিডিয়া চ্যানেল তারা সার্ভে পশ্চিমবঙ্গ যেহেতু বার করেছে, যদিও আমরা মানুষের রায়ের উপর বিশ্বাস করি, ভরসা রাখি, তবু এই সার্ভেগুলো জনমত কিছুটা হলেও সেখানে বোঝা যায়, সেখানে ভারতীয় জনতা পার্টিকে এখন নির্বাচন ঘোষণা হয়নি। আমাদের দিদিমণির অতি প্রিয় চ্যানেল তারা কত আসন দিয়েছে শুনবেন নাকি? পশ্চিমবঙ্গে বিজেপি 25, তৃণমূল 17, এখনো ভোট প্রচার শুরু হয়নি, দিন ঘোষণা হয়নি, আর এনডিএ 411 গোটা দেশ জুড়ে, মানে আপনি বার 400 পার। আমরা আরো এগাবো, আরো এগাবো, 25 থামব না। আমরা অমিত শাহজির 35-এর যে কথা উনি বলেছেন, আমাদের প্রতিশ্রুতি আদায় করেছেন, আমরা সেই 35-এ গিয়ে থামব। আর যারা এখনো তৃণমূলের দালালিটা করছেন তাদেরকে আমরা সাবধান করে দিয়ে আমরা বলে দিতে চাই যে দয়া করে এই দালালি বন্ধ করুন। প্রশাসনে যারা মেরুদণ্ড বিক্রি করে তৃণমূলের কাছে কাজ করছেন তাদেরকে আমরা বলছি সাধু সৎকার। ভারতীয় জনতা পার্টি 35 শাসন নিয়ে পশ্চিমবঙ্গে আসবে, এবং 2026 অব্দি বিশ্বমণির সরকার যাবে না, ইতিমধ্যেই মাথা ঘুরতে আরম্ভ করেছে। সকালে ভালো থাকবেন। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি?